রাজশাহীতে গত দুদিন শীতের তাপমাত্রা বাড়ার পরে আজ থেকে আবারও কমতে শুরু করেছে। হিমেল হওয়ার কারণে কমছে শীতের তীব্রতা। আজ সোমবার রাজশাহী আবহাওয়া অফিস জানায় সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.0°C, আর বাতাসের আর্দ্রতা ছিল 97%। গতকাল রোববার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13.0°C, আর গত পরশু শনিবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 11.5°C। এখন পর্যন্ত রাজশাহীতে এবছরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল গত 29 ডিসেম্বর 9.4°C, যা মৃত শৈত্যপ্রবাহ হিসাবে গণ্য করা হয়েছে। এদিকে রাজশাহীতে হিমেল হওয়ার কারণে শীতের তীব্রতা বেড়েছে। বিশেষ করে মহানগরীর ছিন্নমূল বস্তিবাসী কর্মজীবী মানুষের মাঝে নেমে আসে চরম দুর্ভোগ। কিন্তু ছিন্নমূল বা খেটে খাওয়া হতদরিদ্র মানুষের মাঝে তেমন সাহায্য নিয়ে হাত বাড়ানোর তেমন কোনো খবর পাওয়া যায়নি, ফলে ভোগান্তিতে পড়েছেন এসব মানুষেরা। সেলিমউদ্দিন, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি।